গদি শাস রে, গদি শাস। এ যাই ফুন্দর বাজান, ফুন্দর ফুন্দর। হ্যাঁ আমার গদি শাস, দুটো টিকিট পাড়া, তুই দুটো টিকিট পাড়া। তোর খালারে নিয়ে আমি উঠতেছি, দুটো টিকিট পাড়া। ভাই ফোন ডাক, ফোন ডাক। ওই যে তোর কাদের মামা ফোন দিছে, কাদের মামা ফোন দিছে, ফোন ডাক। ওরে কাদের ভাই, কাদের ভাই এত তাড়াতাড়ি যে গতি যাবে গা, এটা কিডা জানতো? তুমি কোন যাবে আমি হিটা জানি না, তুমি কোন যাবে আমি হিটা জানি না। আমি বাসলে সে আমি যে কোনে যাবো, আমি তুমি কোনে যাবে আমি হেটা জানি না, তুমি কোনে যাবে। ছাত্ররা আমার পিছু করছে এটা আমি জানি না, ছাত্ররা আমার পিছু করছে। আমি চললাম, আমি ইন্ডিয়া চললাম। মোদিজি মোদিজি, আমার তো 45 মিনিট সময় দিয়েছে, আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি এখন কি করব? তাড়াতাড়ি আমার একটা ইমার্জেন্সি, একটা বিমান পাঠান। বিমান টিমান পাঠান দেবো না, সব কিছু বন্ধ, তুমি জেনে পারেন না। আসো মোদিজি, মোদিজি আপনি কেমন একটা কথা বলেন, আপনি ছাড়া তো আমার কেহ নাই, আমি এখন কোথায় যাব? আপনি যদি এমন কথা বলেন তাহলে আমার কি উপায়? আচ্ছা আমি, তুমি যেমনি পারো বাংলাদেশ থেকে আসো, আমি ইন্ডিয়ার বিষয়টা আমি দেখতেছি। মোদিজি মোদিজি আমাকে মাফ করে দেন। এ কি হয়েছে তোমার? তারা আমার কেউ নাই মোদিজি, আমাকে মাফ করে দেন। কি হয়েছে? আমার ক্ষমতা শেষ, আমার গদির থেকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ তোমার 16 বছর ক্ষমতা ছিল, তোমার সম্পর্ক ছিল, তুমি দূরে চলে দাও, যাও দূরে চলে দাও। না মোদিজি, মোদিজির সাথে 16 বছর সম্পর্ক ছিল, আজ মোদিজি আমাকে দূর দূর করে, কুত্তার মতো দূর দূর করে খেদে দিল। আমি এখন কোথায় যাব? হে আল্লাহ, আমি কোথায় যাব এখন?